এটা হচ্ছে একটা পালস অক্সিমিটার। সাধারণত আমাদের শরীরে SpO2 লেভেল চেক করার জন্য এইটা এখন রিকমেন্ড করে, প্রত্যেক বাড়িতেই এখন করোনাকালে পাওয়া যাচ্ছে। তা এই পালস অক্সিমিটার ইউজ করার নিয়ম হচ্ছে, আমাদের ডান হাতের যে মধ্যমা, এই মধ্যমা এর ভিতরে ঢুকিয়ে জাস্ট এই বোতামটা চাপলে এটা অন হয়ে যায়। অন হলে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেবার পর আমার SpO2 লেভেল আর পালস কত সেটা এখানে ইন্ডিকেট করবে। যত আমার এই তলায় এটা হচ্ছে SpO2 লেভেল 99, আর এইটা যত সম্ভব 88 দেখাচ্ছে এখন, এটা চেঞ্জ এরম হতে থাকবে। তা 99 মানে খুব ভালো, আর 94-এর তলায় নামা মানেই খারাপ, যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম। এখন কি করে জানবো যে এই পালস অক্সিমিটার অরিজিনাল না ডুপ্লিকেট? এটা আদৌ ঠিক পার্ট দেখাচ্ছে নাকি এমনি অন্য কিছু শো করছে? আসলে এটা কি করে ইউজ করা হয়, মানে এইটার ফাংশন কি, প্রথমে ওইটা জানতে হবে, তাহলেই আমরা সব কিছু বুঝে যাব। এর ভিতরে একটা সেন্সর থাকে, সেই সেন্সর আমাদের আঙুলের ভিতর দিয়ে, আমাদের শরীরের ভিতর দিয়ে যে যে গ্যাসগুলো যাচ্ছে, সাধারণত ম্যাসিভ পরিমাণে অক্সিজেনই যায়, তাই আমরা বলি অক্সিমিটার। আসলে যে কোনো প্রকারের গ্যাসকে এ ইন্ডিকেট করে, তা ওই জন্য ধরা পড়ে যে আমাদের এত পরিমাণ অক্সিজেন রয়েছে। সেই রকম এতে শুধু একটা আমাদের কি করতে হবে, একটা বিস্কুট এর ভিতরে আমাদের এটা শুধু ঢোকাতে হবে, ঢুকিয়ে এটাকে অন করতে হবে। তা সিম্পল অক্সিমিটারের ভিতরে এই বিস্কিটটা দিয়ে এই সুইচটা অন করলাম। তা দেখবো কোনো পার্ট দিচ্ছে কিনা। এই যে অন করলাম, এই সেন্সার অন হয়ে গেছে এখান থেকে। যদি অটোমেটিক এটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, তার মানে এটা অরিজিনাল, আর যদি এখানে কোনো পার্ট দেয়, তার মানে এটা পুরোপুরি ভুল। অটোমেটিক বন্ধ হয়ে গেল। এইবার এই বিস্কুটটা কি করব, বিস্কুটটা ছুঁড়ে ফেলে দেবো কোথাও আশপাশে, কোনো না কোনো পোকামাকড় কিংবা জন্তু খেয়ে নেবে। এটা আমরা খাবো না, কেননা এর ভিতরে অনেক ভাইরাস থাকতে পারে, এটাকে আর খাওয়া যাবে না, এই বিস্কুটটা আমরা ফেলে দেবো। এইবারে কথায় আসি যে বিস্কুটটা দেবার পর এটা কিছুক্ষণ পর অটোমেটিক বন্ধ হয়ে গেল, কোনো রিডিং দিল না, তার মানে এটা হচ্ছে একটা অরিজিনাল অক্সিমিটার, এটা কোনো ডুপ্লিকেট না। এখন আমি একটা ভিডিও ক্লিপ দিচ্ছি, এই ভিডিও ক্লিপে দেখাচ্ছে যে সেখানে বিস্কুট দেওয়ার পরও সেক্ষেত্রে পার্ট দেখাচ্ছে, সেখানে অক্সিজেন রিডিংও দেখাচ্ছে আবার পালসও দেখাচ্ছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, অক্সিজেন রিডিং যেটা দেখাচ্ছে সেটা ভুল নাও হতে পারে, কেননা বিস্কিটের ভিতরে এমনি অনেক প্রকারের গ্যাস এর ভিতর রয়েছে, অলরেডি অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অনেক কিছুই এর ভিতরে এখন রয়েছে। সো ওই পালস অক্সিমিটার যদি কোনো SpO2 লেভেল ওখানে দেখায়, 99, 98, 97 যাই দেখায়, যদি দেখায় তা সেটা কিছু ভুল বলে আমি মানবো না, কেননা সেটা দেখাতে পারি। কিন্তু যদি সেখানে পালস দেখায়, যে পালস ওখানে দেখাচ্ছে, সে কম হোক বেশি হোক নর্মাল হোক, পালস যদি দেখায় সেই বিস্কিট দেবার পরও, তাহলে বুঝতে পারো পুরোপুরি ডুপ্লিকেট। এই ছিল আজকে অক্সিমিটার জানার ব্যাপার, যে অক্সিমিটার অরিজিনাল না ডুপ্লিকেট, এইভাবেই গণনা হয়।